ব্যবস্থাটা নেওয়া দরকার। এটা আমরা বারবার এখানে মিডিয়ার কাছে প্রশ্ন করতে হচ্ছি, এখানে আমাদের সিভিল সার্জন প্রতিনিধি কেউ আছেন? জি স্যার। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, আমরা আমাদের কিন্তু এটা আমরা এখান থেকে আমাকে সরাসরি দেখে তারপর তোমাদের ওইখান থেকে তার আগুন ধরার ব্যাপারে জানি যে ওখানে পরিচালনা করা হয়েছে। আপনারা যারা সম্মানিত সদস্য আছেন আপনাদের জন্য এখন উন্মুক্ত করব। যেভাবে চলতেছিল এটা যেন পরবর্তী কার্যক্রমটা চলমান থাকে এই ব্যাপারে স্যার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। সংস্কার হয়েছে যার কারণে আমরা গাড়িগুলো ভিতরে নিতে পারছি, রাস্তার একটু স্থান করে দেওয়ার জন্য স্যার আপনাকে অনুরোধ করছি। আর স্যার আমাদের একটি আপনার জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করতে, কারণ আমরা কোনো কন্ট্রাক্টরের কথা একটি রাস্তা কিন্তু সে টোটালি রাস্তা বন্ধ রেখে কাজ করতে চায়, এ ব্যাপারে স্যার আপনি একটি সুনির্দিষ্ট তাকে ধন্যবাদ। সেটা ইয়োনো গণতি তোমরা স্থানীয়ভাবে দেখবা রাস্তা বন্ধ করতে হবে, দেখে তোমরা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির থেকে সুপারিশ করলে আমরা